আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিসফুল সিজি রেসিপি। আজকে আপনাদেরকে আমি জালা পিঠা তৈরি করে দেখাবো। এটা খুবই ইউনিক একটা পিঠা, বাট এটা তৈরি করা যত সহজ খেতে কিন্তু তার চেয়ে খুবই মজা। যে কেউ এটা সহজেই বাসায় তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, মধুভাতের জ্বালা চাউল দিয়েই এই জ্বালা পিঠাটা তৈরি করা হয়। তাহলে চলুন আমরা জ্বালা পিঠা তৈরি করে নিই। জ্বালা পিঠার জন্য এখানে আমি প্রথমে 6 কাপ আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি আরও নিয়েছি 3 কাপ পানি। যে কাপে চাউলের গুঁড়া নেবেন ওই কাপেরই 3 কাপ পানি নেবেন। আর এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো চিনি। আমরা মিষ্টি কম খাই, যদি আপনারা মিষ্টি বেশি খান তাহলে 1 কাপ দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ বা 1 কাপের চাইতে একটু কম চিনি অ্যাড করে নিয়েছি। চিনি দেওয়ার পর চিনি গলে আসলে এখানে আমি 6 কাপ আতপ চাউলের গুঁড়োগুলো অ্যাড করে দিব। চাউলের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে একটা খামিন তৈরি করে নিব। আর মনে রাখবেন, আপনারা যদি বাসায় তৈরি করা চাউলের গুঁড়া ইউজ করেন, যেমন আমি এখানে বাসায় তৈরি করা চাউলের গুঁড়া ইউজ করছি, এর জন্য 3 কাপ পানি ব্যবহার করছি। যদি আপনারা দোকান থেকে চাউলের গুঁড়ো কিনে আনেন তাহলে এর জন্য যত কাপ চাউলের গুঁড়ো দিবেন তত কাপই পানি দিবেন। মানে 6 কাপ চাউলের গুঁড়া দিলে তখন 6 কাপই পানি দিবেন, কিন্তু এটা শুধুমাত্র দোকানের চাউলের গুঁড়া ইউজ করলে সেক্ষেত্রেই প্রযোজ্য। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে একটা পারফেক্ট খামিন তৈরি করে নেবেন। এটা বেশি নরমও করবেন না, আবার বেশি শক্তও করবেন না, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে তৈরি করে নেবেন। আই হোপ আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা কতটুকু হওয়া দরকার। সবগুলো খামিন আরেকটি পাত্রে ট্রান্সফার করে গরম থাকা অবস্থায় এভাবে চামচ দিয়ে মুথে নেবেন। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে মুথে একটা মসৃণ খামিন তৈরি করে নেবেন। এখানে আমি 1.5 কাপের মতো জ্বালা চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই জ্বালা চাউলের গুঁড়োটা আপনারা চাউলের যে খামিনটা তৈরি করেছেন এখানে অল্প অল্প করে দিতে থাকবেন আর চামচ দিয়ে মুথতে থাকবেন। এটা যখন সামান্য গরমটা সহনীয় পর্যায়ে এসে যাবে, এরপর আপনারা এটা হাত দিয়ে মথা শুরু করবেন আর অল্প অল্প করে জ্বালা চাউলের গুঁড়ো অ্যাড করতে থাকবেন। পিঠার মিশ্রণটা ভালোভাবে মুথে নেবেন, না হয় কিন্তু দানাদার থেকে যাবে। এটা ভালোভাবে মুথে একটা মসৃণ খামিন তৈরি করবেন, যাতে করে কোনো ধরনের দানাদার জিনিস না থাকে। তাই ভালোভাবে হাত দিয়ে মুথে নেবেন আর সবগুলো জ্বালা চাউলের গুঁড়ো একসাথে দিবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর মুথতে থাকবেন, এতে করে ইজি হবে। এই জ্বালা চাউলের গুঁড়ো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে। আর জ্বালা চাউল ছাড়া কিন্তু এই পিঠাটা হবে না, যেহেতু এটার নামই জ্বালা পিঠা। আমরা এটাকে অনেকজনই কলা পাথার পিঠাও বলে থাকি আর এটা কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা। ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার মিশ্রণটাতেও দানাদার ছিল, তাই আমি হাত দিয়ে এটা দানাগুলো ভালোভাবে মুথে নিচ্ছি। এটা কিন্তু একদম মসৃণ হতে হবে, না হয় কিন্তু পিঠাটা খেতে মজা লাগবে না। অনেকক্ষণ মথার পর দেখুন এটা একদম পাতলা হয়ে গিয়েছে, লাইক হালুয়ার যে কনসিস্টেন্সিটা হয় ঠিক ওই রকমই হয়ে গিয়েছে। এটা গরম থাকা অবস্থায় মথলে এরকমই হয়ে যাবে, তাই গরম থাকা অবস্থায় করবেন। দেখুন এটার কনসিস্টেন্সিটা একদম নরম হয়ে গিয়েছে, পাতলা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি নারকেল অ্যাড করে নিব। আমি এখানে 2 ধরনের নারকেল ইউজ করছি, নারকেল কুচি ও নারকেল কোড়ানো। আপনারা চাইলে নারকেল কুচি ইউজ করলেই হবে। শুধুমাত্র নারকেল কোড়ানো দিলে কিন্তু এটা খেতে মজা লাগবে না, তাই চেষ্টা করবেন নারকেল কুচিটা ইউজ করতে। এখানে আমি 1 কাপের মতো নারকেল কুচি ও 1 কাপের মতো নারকেল কোড়ানো অ্যাড করছি। নারকেল কুচি ও কোড়ানো নারকেলটা অল্প অল্প করে দিয়ে সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পিঠার মেন কাজ হচ্ছে মিক্সিংটা, এটা ভালোভাবে মুথে নিয়ে ভালোভাবে একটা খামিন তৈরি করে নিতে হবে, না হয় কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তাই টাইম নিয়ে এই খামিনটা পারফেক্টভাবে তৈরি করে নেবেন। সব মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব ঝোলানোর জন্য। 1 ঘন্টা পর দেখুন এটা
কিন্তু ফেফে গিয়েছে। এই এক ঘন্টা আপনারা ফেফে যাওয়ার জন্য একটা গরম জায়গায় রেখে দিবেন। মধু ভাত, তারপর তালের পিঠা, যেরকম ফাফার একটা বিষয় থাকে, এই জ্বালা পিঠাতেও ফাফার একটা বিষয় রয়েছে। এর জন্য এটাকে আপনারা ঢেকে গরম জায়গায় রেখে দিবেন 1 থেকে 2 ঘন্টার জন্য। এখন এই পিঠা তৈরি করার জন্য আমি কলা পাতা ইউজ করব। এই কলা পাতাগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেবেন। এখন এখানে পিঠার মিশ্রণটা দিয়ে আমি একটা চামচ দিয়ে লম্বা করে ছড়িয়ে নিচ্ছি। যেভাবে পাটিসাপটা বটা হয় ঠিক ওইভাবেই আপনারা এই পিঠাটাকে বটে নেবেন, রোল করে নেবেন কলা পাতাটাকে। এই জন্য এই পিঠাটাকে কলা পাতার পিঠাও বলা হয়। আমি আরও কয়েকটা সেমভাবে তৈরি করে নিচ্ছি। কলা পাতায় পিঠার মিশ্রণটা দিয়ে আপনারা সুন্দর করে কলা পাতাটাকে রোল করে নেবেন। রোল করে নিলেই হবে, এখানে আর কোনো ধরনের সুতা ইউজ করতে হবে না এটা বেঁধে নেওয়ার জন্য। আমি এভাবে সবগুলোই তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু এই 6 কাপ চাউলের গুঁড়া দিয়ে বেশ কয়েকটা পিঠা হয়েছিল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাই প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভাপের মাধ্যমে তৈরি করে নিব। পানি গরম করে আপনারা এই পিঠাগুলো ভাপে দিয়ে দিবেন। 15 থেকে 20 মিনিট ভাপে দিলেই এই পিঠাগুলো তৈরি করা হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পর আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন কলা পাতার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মনে করবেন পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আগে কিন্তু একদম গ্রিন ছিল, এখন কিন্তু জলপাই কালার টাইপের হয়ে গিয়েছে। তাই 20 মিনিট পর যখন চেক করবেন কালার চেঞ্জ হয়ে গেলে দেখলেই আপনারা এটা নিয়ে ফেলতে পারবেন। আমি সেম প্রসেসে বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। এই পিঠাগুলো আপনারা ভাপে দিয়েই তৈরি করবেন, এগুলো অন্য কোনো প্রসেসে তৈরি করা যায় না। আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছে, প্রতিটা বাইটে কিন্তু নারকেল পড়ছে। আর আমি পিঠাটা ভেঙে দেখালেই আপনারা বুঝতে পারবেন প্রতিটা বাইটেই নারকেল পড়বেই। এটা কিন্তু খুবই মজা হয়েছে এবং এটা খেতে যতটা মজা এটা তৈরি করাও খুবই সহজ, তাই আপনারা ইজিলি বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই এটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু খুবই হেলদি, এখানে কোনো ধরনের অয়েল ইউজ করা হয়নি, তাই যারা ডায়েট করছে তারা কিন্তু ইজিলি এই পিঠা খেতে পারবেন। প্লিজ এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনাদের সুবিধার জন্য রেসিপির ফুল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।